আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি যে রাশিটিকে উৎপদকে বিশ্লেষণ করব সেটি হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স। তো এটা হচ্ছে দেখা গেছে এখানে এক্সের পাওয়ার হচ্ছে তিন, আর এখানে এক্সের পাওয়ার ওয়ান এবং এখানে কোনো এক্স নাই। তার মানে এখানে আমরা মিডল ফ্যাক্টর যে টার্ম আছে ওইটা ইউজ করতে পারবো না, কারণ এখানে আছে পাওয়ার তিন। তার মানে হচ্ছে এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তিন, তাই এক্সের এখানে আমরা তিনটা মান পাবো, মানে আমরা হচ্ছে তিনটা মান পাবো অথবা তিনটা উৎপাদক পাবো অবশ্যই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার আগে এক্ষেত্রে যে কাজটা করতে হবে, এখানে ধ্রুবপদ যেটা আছে যেখানে এক্স নাই ওইটা হচ্ছে ধ্রুবপদ। তো ছয় হচ্ছে ধ্রুবপদ, আমরা হচ্ছে এই ছয়কে আমরা ভেঙে লিখব, ছয়কে আমরা দেখবো যে কীভাবে ছয় আমরা পাই। ছয়ের গুণনীয়কগুলো আমরা বের করি, ছয় আমরা লিখতে পারি ওয়ান ইন্টু সিক্স, অথবা লিখতে পারি আমরা টু ইন্টু থ্রি, এভাবে লিখতে পারি। তো তাহলে ছয় হবে, তিন দিকে ছয়, এটাই। তো এখন হচ্ছে আমরা এগুলা ওয়ান এখানে বসাই দেখব এক্সের পরিবর্তে, অথবা সিক্স বসাই দেখব, অথবা এখানে মাইনাস ওয়ান বা মাইনাস সিক্স, অথবা মাইনাস টু বা মাইনাস থ্রি, অথবা টু থ্রি, এগুলো সবগুলো এখানে বসিয়ে দেখব, একটা একটা করে দেখি বসায়, যেটা হচ্ছে শূন্য হয়, ঠিক আছে। যদি টোটাল ভ্যালুটার মান শূন্য হয় তাহলে হচ্ছে আমরা ওইটাকে একটা উৎপাদক ধরতে পারবো বা ধরে তারপর হচ্ছে এটা সমাধান করবো। তো এখানে দেখা যাচ্ছে ওয়ান আছে, তো আমরা সবচেয়ে ছোটো যে সংখ্যাগুলো আছে ওইগুলো আগে লিখব। প্রথমে ওয়ান যেহেতু আছে, আমরা এখানে এক্স কিউব মাইনাস সিক্স মাইনাস সরি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, এখানে আমরা ওয়ান যদি বসাই এক্সের পরিবর্তে, তাহলে ওয়ান কিউব মাইনাস ওয়ান মাইনাস সিক্স, তাহলে দেখা যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিক্স, তাহলে টোটাল আসে কত মাইনাস সিক্স, এটা আসে। তো এটা শূন্য হয় নাই, তো এখানে আমরা ওয়ান বসাইছিলাম শূন্য হয় নাই, এখন আমরা মাইনাস ওয়ান বসাই, তাহলে হচ্ছে মাইনাস ওয়ান যদি বসাই মাইনাস ওয়ান কিউব মাইনাস মাইনাস ওয়ান মাইনাস সিক্স, এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান বসাইলে তাহলে হচ্ছে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তারপর মাইনাস সিক্স, এখানেও দেখা যাচ্ছে মাইনাস সিক্স আসে, মানে এটা হচ্ছে ভ্যানিশ হয় না, মানে শূন্য হয় না। এখন টু বসাই, টু বসাইলে এখানে কী হবে দেখা যাচ্ছে টু কিউব, তারপরে মাইনাস টু মাইনাস সিক্স, এটা মনে মনে করতে হবে, তো এইট মাইনাস টু মাইনাস সিক্স, তাহলে হচ্ছে এইট মাইনাস টু মাইনাস সিক্স, তাহলে দেখা যাচ্ছে এইট মাইনাস এইট, তাই না, জিরো হয়ে যায়। তার মানে হচ্ছে এখানে আমরা যদি টু বসাই তাহলে হচ্ছে টু যদি বসাই তাহলে হচ্ছে শূন্য হয় এক্স যখন টু, ঠিক আছে। তো আমরা এখন এটা এক কাজ করব, এক্স যখন টু হলে তখন হচ্ছে এটা শুরু, মানে এই টোটাল রাশিটা শূন্য হয়, তাই তো, এটা শূন্য হবে। তো এক্স টু হলে তো এখন আমরা এখানে এক কাজ করবো, এক্স এক্স টুটা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি মাইনাস টু ইকুয়াল জিরো। তার মানে হচ্ছে এই যে এই মাইনাস টু, এক্স মাইনাস টু হবে একটার একটা উৎপাদক, ঠিক আছে, এক্স মাইনাস টু হবে একটার একটা উৎপাদক। তো আমরা এখানে এক্স কিউব মানে পাওয়ার যেহেতু তিন, আমরা তিনবার এক্স মাইনাস টু এক ঘর ফাঁকা রেখে, এভাবে এক ঘর ফাঁকা রেখে তারপর এখানে তিনবার এক্স মাইনাস টু লিখি, ঠিক আছে। এখানে লিখে আমরা এখানে লিখবো এক্স মাইনাস টু, তারপরে এখানে লিখবো এক্স মাইনাস টু একটু ফাঁকা দিয়ে, তারপরে এখানে লিখবো এক্স মাইনাস টু, ঠিক আছে। এগুলো এই অঙ্কের অন্তর্ভুক্ত না। তো এখন হচ্ছে মানে আমরা টু বসালে শূন্য পাই, তাই এটা এখানে এক্স মাইনাস টু মানে চিহ্নটা প্লাস টু ছিল, এখানে মাইনাস টু হয়ে গেছে আর কি, ওই যে সমান চিহ্ন এই পাশে চলে আসছিলো। আচ্ছা, মানে চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে, যদি এখানে মাইনাস টু বসাই আমরা যদি জিরো পাইতাম তাহলে কিন্তু এক্স হইতো এক্স প্লাস টু, এটা কিন্তু একটা উৎপাদক হইতো, তো আমরা এখানে এক্স মাইনাস টু দিয়েছি। এখন আমরা লিখবো এখানে হচ্ছে এক্স কিউব, আর এখানেও এক্স দ্বারা আমরা এটা গুণ করবো, ঠিক আছে, যাতে এক্স কিউব হয়। তাহলে এক্স স্কোয়ার যদি দ্বারা যদি আমরা গুণ করি, এক্স স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এক্স কিউব পাবো, তাই না, এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে আমরা এই এক্স কিউব পাবো, এখানে লিখবো এক্স কিউব, ঠিক আছে। তো এই এক্স স্কোয়ার দ্বারা যেহেতু এটা গুণ করছে, এখন এটাকেও তো গুণ করতে হবে ব্র্যাকেটের ভিতরে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু টু আর মাইনাস থাকবে, তাহলে টু এক্স স্কোয়ার আর মাইনাস থাকবে, তো মাইনাস, তারপর সে এক্স স্কোয়ার ইন্টু টু সমান টু এক্স স্কোয়ার। এখন একটা একটা বিষয় লক্ষ্য করতে হবে, এখানে আমরা কিন্তু মাইনাস টু এক্স স্কোয়ার এনেছি, এখানে কিন্তু কোনো মাইনাস টু এক্স স্কোয়ার নাই, তাই আমরা এটাকে ভ্যানিশ করার জন্য এখানে প্লাস টু এক্স স্কোয়ার দিয়ে দিছি, যাতে এটা এটা কাটাকাটি যায়, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটা শেষ, এখন এখানে দেখব এখানে এখানে কি এটা তো শেষ, এখন এখানে আমরা কত বসালে হচ্ছে এটা পাবো, এখানে আমরা বসাতে পারি যে
মাইনাস এক্স যেহেতু আছে তাই এখানে আমরা কত বসালে পাই, দেখা গেছে এখানে টু এক্স স্কোয়ার আছে, এই মাইনাস টু এক্স স্কোয়ার তো এখান থেকে চলে আসে, এখানে প্লাস টু এক্স স্কোয়ার আছে আর উপরে নিচে আছে মাইনাস এক্স, তাই না? তো এটা আমরা পরে লিখি, এখানে আমরা এই যে প্লাস টু এক্স স্কোয়ার এটা মিলানোর জন্য এখানে আমরা টু ইন্টু আমরা এক্স দ্বারা গুণ করে দিতে পারি, টু ইন্টু এক্স দ্বারা গুণ করে দেবো এটাকে, টু ইন্টু এক্স, তাহলে কী হবে, এক্স আর এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার আর টু তো থাকবে, তো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে আমরা প্লাস দিতে হবে, প্লাস টু এক্স দ্বারা এই এক্সকে গুণ করলে টু এক্স স্কোয়ার পাই, এই টু এক্স দ্বারা এখানে যদি আমরা এই টুকে গুণ করি তাহলে দুই দোকানে ফোর আর এক এক্স থাকবে, এখানে তো কোনো এক্স নেই তাই এক্স থাকবে, ফোর এক্স, টু এক্স ইন্টু টু সমান ফোর এক্স, আর মাইনাস হচ্ছে কারণ এই যে ইন্টু মাইনাস, ওকে? তো এখন দেখা গেছে আমরা এখানে মাইনাস ফোর এক্স লিখছি আর উপরে আছে শুধুমাত্র মাইনাস এক্স, উপরে কী আছে শুধুমাত্র মাইনাস এক্স আর এখানে মাইনাস ফোর এক্স, তার মানে আমরা চারটা মাইনাস ফোর এক্স বেশি লিখেছি, তাই আমরা এখানে এটাকে যদি একটা করতে চাই তাহলে প্লাস থ্রি এক্স দিয়ে দেবো, প্লাস থ্রি এক্স দিলে কী হবে, তখন ফোর এক্স থেকে একটা এক্স চলতে থাকবে, ফোর এক্স থেকে থ্রি এক্স চলে গেলে একটা এক্স থাকবে এবং সেটা চিহ্ন মাইনাস থাকবে, এই কাজটা করেছি আর কি আমরা। আমি আবার লিখে বুঝিয়ে দেবো যে কীভাবে আমরা এটা সমাধান করেছি। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে এখানে তো থ্রি এক্স আছে আর এখানে আমরা কত বসাইলে যে থ্রি এক্স পাবো, এখানে এক্স আছে শুধু, তাহলে আমরা তিন দ্বারা গুণ করলেই তো থ্রি এক্স পাবো, চিহ্ন কি প্লাস, তাহলে আমরা প্লাস থ্রি, তাহলে থ্রি এক্স, ঠিক আছে? আর মাইনাস মাইনাস তো তিন আর দুই গুণ করলে তিন দুগুণে সিক্স, এই যে সিক্স, তার মানে দেখা গেছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, আমরা এটা এটা এভাবে এসেছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে কি আমরা এক্স কিউব পাইছি, মাইনাস এই এক্স স্কোয়ার দ্বারা টু দ্বারা গুণ করলে কি টু এক্স স্কোয়ার, তারপরে এখানে তো মাইনাস টু এক্স স্কোয়ার যেহেতু এক্সটা আমরা লিখেছি এখানে তো নাই, তাই প্লাস টু এক্স স্কোয়ার এনেছি, এখন এখানে আমরা এক্স মাইনাস টুকে মানে এক্সকে টু এক্স দ্বারা গুণ করলে প্লাস টু এক্স স্কোয়ার পাই, এবং টু এক্সকে টু এক্স দ্বারা টুকে গুণ করলে আমরা মাইনাস ফোর এক্স পাই, এখন হচ্ছে মাইনাস ফোর এক্স আর এখানে তো মাইনাস এক্স, তাহলে এখানে প্লাস থ্রি এক্স এক্সটা লিখেছি যাতে আমরা এটা মাইনাস এক্স মান পাই, ঠিক আছে? দেখা গেছে মাইনাস এক্স মান হয়েছে, এখন এইখানে প্লাস থ্রি এক্স বেশি এক্সটা লিখেছি তাই এখানে থ্রি দ্বারা এক্স মাইনাস টুকে আমরা গুণ করেছি, তাহলে কী পাই, থ্রি এক্স মাইনাস তিন দোকানে ছয়, তাহলে সে উপরে নিচে সমান সমান, উপরে মাইনাস ছয় এখানেও মাইনাস ছয়, তাহলে আমরা এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এবং এখানে এক্স মাইনাস টু, টোটাল তিনটা এক্স মাইনাস টুকে আমরা কমন নেবো তিনটা রাশির মধ্যে, তাহলে এখান থেকে এক্স মাইনাস টু কমন নিয়ে গেলে তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এখানে প্লাস টু এক্স এটা তো চলে আসছে আর এখানে থাকবে প্লাস থ্রি, সরি এখানে প্লাস প্লাস থ্রি, এটা একসাথে থাকবে একসাথে থাকবে, টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, তাহলে এটা আমি আবার লিখি যেহেতু এখানে একটু ভুল হয়ে গেছিলো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এটা হচ্ছে আমরা পাইছি। এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এখানে কিন্তু দেখা গেছে যে একটা কাজ করতে হবে, এটা কিন্তু এক্স মাইনাস টু একটা উৎপাদক পেয়ে গেছে, এখন এইটাকে আমরা কাজ করবো, এখানে দেখো এক্স স্কোয়ার টু এক্স প্লাস থ্রি, তাহলে আমরা এই জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই রাশিটা কিন্তু আমরা এখানে বানাইতে পারি, এ এর পরবর্তী এখানে ওয়ান লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে টু আর এক্স তো এক্স আছে আর প্লাস সি হচ্ছে এখানে তিন দেওয়া আছে, তো আমরা এটা এইরকমভাবে থাকলে আমরা কী করি মিডল টার্ম, ঠিক আছে? মিডল ফ্যাক্টর আমরা ইউজ করি, তাহলে মিডল ফ্যাক্টর ইউজ করলে এখানে কী হবে দেখো, এক্স মাইনাস টু তো কোনো চেঞ্জ হবে না, এটা থাকবেই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, এইটাকে আমরা এক কাজ করবো, সেটা হচ্ছে যে মিডল ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী টু এক্সকে এমনভাবে ভেঙে লিখবো যাতে হচ্ছে যুগত অভিযোগ করলে তো টু এক্স হবে এবং দুইটা সংখ্যা গুণ করলে তিন হবে, তো তিনের উৎপাদক আমরা বের করবো কত, তিন ইন্টু ওয়ান, এটাই তো শুধুমাত্র, তাহলে দেখা গেছে থ্রি ইন্টু ওয়ান সমান তিন এবং তিন ওয়ান, এটা আমরা পাইছি তিন ইন্টু ওয়ান সমান থ্রি এবং তিন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কী পাই টু, তাহলে এই যে টু এবং এখানে টু মিলছে, তার মানে যুগত অভিযোগ করলে আমরা টু পাবো, বিয়োগ করলে আমরা টু পাবো এবং গুণ করলে মানে তিন আর এক যদি গুণ করি তাহলে তিন পাবো এবং তিন থেকে এক বিয়োগ করলে এই যে দুই পাবো, তো এই জন্য আমরা এটাকে এমনভাবে ভেঙে লিখবো, দেখি এখন ভেঙে লিখি, তো ভেঙে লেখার জন্য আমরা যে সিস্টেম আছে ওইখানে আমরা এখানে লিখি যে এক্স স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখবো প্লাস আমরা যেটা পাইছিলাম যে দুটো সংখ্যা তিন আর ওয়ান, তাহলে তিন থেকে আমরা থ্রি এক্স থেকে ওয়ান এক্স বিয়োগ করে দিলে আমরা টু এক্স পাবো আর এখানে প্লাস থ্রি থাকবে,
ঠিক আছে, এখানে 1x লিখতেও পারো, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি লিখেছি। এখন এখন যে কাজটা করতে হবে, এখানে x মাইনাস 2 তো কোনো চেঞ্জ হবে না, এটা আমি লিখলাম। এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার আর প্লাস 3x, এই দুইটার মধ্যে আমি এখানে ব্রেকেট দিই, এক্স স্কোয়ার আর প্লাস 3x। এখান থেকে x কমন নিলে এখানে থেকে কি শুধু একটা x, এখানে তো x চলে আসছে, শুধু 3 থাকবে, প্লাস 3। এখন এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে মাইনাস 1 যদি থাকে তাহলে তো আমরা মাইনাস 1 কমন নিতে পারি, ঠিক আছে। মাইনাস 1 যদি কমন নিই তাহলে কী হয় দেখো, মাইনাস 1 কমন নিই তাহলে এখানে কী থাকবে, এক্স, এখানে প্লাস 3, ঠিক আছে। তো এইটা কিন্তু থাকে এখানে, তো সো এখানে এক্স প্লাস 3 থাকে, তো তার মানে হচ্ছে এখানে দেখা গেছে এক্স প্লাস 3, এখানেও এক্স প্লাস 3, আর এখানে আমরা এক্স মাইনাস 2 লিখিয়ে শেষ প্রায়। তো এখন হচ্ছে এখানে এক্স প্লাস 3, এখানেও এক্স প্লাস 3, আমরা এক্স প্লাস 3 কমন নিছি, তাহলে এখানে কী থাকে, এক্স, আর এখানে থাকে মাইনাস 1। তাহলে দেখা গেছে এক্স মাইনাস 2, এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 1, এই তিনটা হচ্ছে কি এইটার উৎপাদক, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তো এভাবে এই সময় অঙ্কগুলো সমাধান করবো। তো আমি বলেছিলাম যে এক্সের পাওয়ার যত, সর্বোচ্চ পাওয়ার যত, ততটা উৎপাদক পাবো, এবং আমরা ততগুলো উৎপাদক পেয়েছি। তো এই হচ্ছে আনসার। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।